যেসকল সহযোগী বিভিন্ন বিলক্ষণ আমাদের যুদ্ধ বিনিময়ে আমরা পেয়েছিলাম একটি লাল সবুজের পতাকা, পেয়েছিলাম একটি স্বাধীন বাংলাদেশ। এখন আপনাদের সম্মুখে একটি জাতীয় সঙ্গীত আমরা পরিবেশন করব, আমাদের মূল অনুষ্ঠানের একটি অংশ। সেই জাতীয় সঙ্গীত সবাইকে দাঁড়িয়ে সম্মান জানার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত কার্যকরী পরিষদে যারা রয়েছেন, আমি নাম ঘোষণা করার পর আপনারা মঞ্চের সম্মুখে এসে দাঁড়াবেন। আর সম্মানিত উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন পিটিএলসি ক্লাবের, আপনারা জানেন যে পিটিএলসি ক্লাব একটু পরিবর্তন হয়েছে। আমরা চেষ্টা করি যে প্রতি বছরই কিছুটা পরিবর্তন করার জন্য, কারণ নতুনত্ব জোয়ার নতুনত্ব আসবে, এটাই স্বাভাবিক। উপদেষ্টা জনাব সম্মানিত বিশেষ উপদেষ্টা পিটিএলসি ক্লাবের, যিনি অনেকদিন যাবত ক্লাবে জড়িত রয়েছেন, আমাদের সম্মানিত হাজি আনোয়ার ভাইয়া আনুবাই। হাজি আনোয়ার ভাইয়া আনুবাই, এরপরে জনাব মোহাম্মদ হোসেন ইলানি, এরপরে মোহাম্মদ ওয়াসিউদ্দিন জওয়ান মামুন সাহেব, এরপর হাজি মোহাম্মদ আমুদাহের সাহেব, এরপর উপদেষ্টা জনাব মোহাম্মদ মেজবাউদ্দিন সাহেব। পিটিএলসি সম্মানিত এই পাঁচজন সম্মানিত উপদেষ্টার নির্দেশে পিটিএলসি পরিচিত হয়। সম্মানিত নবদল সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইহসান লোটাস সাহেব, লোটাস সাহেব। সহ সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ সোহেল সোলাঙ্কি সাহেব। সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম বাপ্পি সাহেব। এরপরে যারা রয়েছেন আপনাদের সবাইকে নাম ঘোষণা করার পর মঞ্চের সম্মুখে আসবেন, একটু ফটো সেশন করে নিব। সহসভাপতি জনাব মোহাম্মদ দিল মোহাম্মদ, জনাব দিল মোহাম্মদ। এরপরে আসবেন মোহাম্মদ খাজা ওয়াসিম। আমি বিদেশি ক্লাবের সম্মানিত যারা সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক এবং কার্যকরী পরিচালক, তাদের নাম ঘোষণা করার সাথে সাথে সামনে চলে আসবেন। খাজা ওয়াসিম আসেননি, কাজী ইসুফ কাদের অন দ্য ওয়েতে আছেন, যারা মোহাম্মদ ইয়ারুদ্দিন, ইমন হোসেন সাগর, একটু মধ্যে সম্মুখে আসেন প্লিজ। সাগর ভাইবার আসছে কোথায়, ইমন হোসেন সাগর, হাজি শেখ মোহাম্মদ টিপু, হাজি শেখ মোহাম্মদ টিপু। এরপর আসবেন মোহাম্মদ সাদেক, মোহাম্মদ সাদেক, সবাইকে জোরে হাত চালিয়ে দিন। সহসাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ শেখ মোহাম্মদ টিপু এবং সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক আমাদের মঞ্চের সম্মুখে উপস্থিত হয়েছেন। এরপর আসবেন কোষাধ্যক্ষ মোহাম্মদ মসিউর রহমান ইমন, মসিউর রহমান ইমন। এরপর আসবেন দপ্তর সম্পাদক নূর ইলাহি নাহিয়ান, নূর ইলাহি নাহিয়ান। ধন্যবাদ আপনাদেরকে, যাদের নাম ঘোষণা করবো আপনি একটু দ্রুত চলে আসবেন। সহ দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ শামসুদ্দিন, জনাব মোহাম্মদ শামসুদ্দিন আপনি জোরে হাত দেন।
সভাপতি সম্পাদক মির্জা আলী, মির্জা আলী সবাই করে হাত তালি দিন, মির্জা আলী। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ স্বপন, সবাই জোরে হাত তালি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ স্বপন। সহ সাংগঠনিক সম্পাদক এস এম তুষার আলম, সবাই জোরে এস এম তুষার আলম। সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ সাদ্দাম হোসেন। প্রচার সম্পাদক মোহাম্মদ সিহাব, প্রচার সম্পাদক মোহাম্মদ সিহাব। সহ প্রচার সম্পাদক জাকারিয়া হোসেন ইরফান, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ হাফিজুর রহমান। আছেন সবাই জোরে হাত তালি দিন, সবাই জোরে হাত তালি। যাদের গ্রাম ফোনে, যাদের আমার ফোনে আজকে আমরা এখানে একটি প্ল্যাটফর্ম নিয়েছে, অভিযোগ ফোনে করেছে। ক্রিয়া সম্পাদক মোহাম্মদ শফি আলম সহ, ক্রিয়া সম্পাদক সবাই জোরে হাত তালি, শফি আলম সহ। সহক্রিয়া সম্পাদক মোহাম্মদ আমির হোসেন সান্টু, মোহাম্মদ আমির হোসেন সান্টু। সহক্রিয়া সম্পাদক মোহাম্মদ জহির ইসলাম বাবু, মোহাম্মদ জহির ইসলাম বাবু। সহক্রিয়া সম্পাদক মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ জাভেদ। তারপরে ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল আহমেদ, যিনি পবিত্র কোরআন হিন্দিতে অনুবাদ করেছেন, রাসেল আহমেদ। কার্যকরী সদস্য যারা রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন আনু, যারা মোহাম্মদ আনোয়ার হোসেন আনু। কার্যকরী সদস্য মোহাম্মদ আলী মনসুর, মোহাম্মদ আলী মনসুর। কার্যকরী সদস্য মোহাম্মদ ইনতিসার হামি, ইনতিসার হামি। সবাইকে জোরে হাত তালি দিই, সবাইকে জোরে হাত তালি দিই। কার্যকরী সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর। মোহাম্মদ জাহাঙ্গীর আসেননি, এরপরে আসবেন। যারা মোহাম্মদ আজাদুল্লাহ রকি, কার্যকরী সদস্য মোহাম্মদ আজাদুল্লাহ রকি, সবাইকে জোরে হাত তালি। দু-একজন ছাড়া সবাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যারা ফটো করেছেন, বিশেষ করে আমার সৌরভ ক্যামেরাম্যান ভাই, আপনি ফটো সেশন তো ভালো মতো করবেন। এই হচ্ছে আমাদের বিটিসি ক্লাবের সম্মানিত উপদেষ্টা মন্ডলী ওয়াসিম ভাই। ওয়াসিম ভাই, আপনাকে মঞ্চের সম্মুখে আসার জন্য অনুরোধ করছি। মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিটিসি ক্লাবের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ ওয়াসিউদ্দিন দেওয়ান মামুন সাহেব। সবাইকে জোরে হাত তালি, জনাব মোহাম্মদ ওয়াসিউদ্দিন মামুন সাহেব বক্তব্য সম্পৃক্ত বক্তব্য। বিসমিল্লাহির রহিম। মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন বড় ভাইয়েরা, বিটিএফসি ক্লাব কমিটি, ক্লাবের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীবৃন্দ এবং কবুতর প্রেমী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি বিটিএফসি ক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাই ওনারা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। কারণ ওনাদের সময় ছিল অল্প, এই অল্প সময়ে এত একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে, এজন্য আসলে তারা প্রশংসার দাবিদার এবং আমি সেই প্রশংসাটা তাদের জন্য করে আছি। এবং নিজেকে এই একটি কমিটির উপদেষ্টা হিসেবে আমাকে ওনারা গ্রহণ করার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। এখন আমি যে জিনিসটার প্রতি আসছি সেটা হচ্ছে যে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আমরা রেজাল্ট পরীক্ষা কিন্তু আগে দিয়ে দিয়েছি, আজকে আমরা ফলাফলও পেয়ে গিয়েছি, ফলাফল পাওয়ার পরে পুরস্কারটা নেওয়ার জন্য আসছি। আজকে আমাদের খুশির দিন, বক্তব্য কিংবা ভাষণ শোনার দিন না। তাই আমি বলতে চাই যে আপনারা খুশি করেন, আনন্দ করেন, যে যার মতো চলেন, ঘুরেন ফিরেন, মজা করেন, এটাই হচ্ছে আপনাদের চাওয়া এবং পাওয়া, আপনাদের প্রাপ্য আপনারা পেয়ে গেছেন। এখন আরেকটা জিনিস হচ্ছে যে মানুষ কামিয়াব হবে, কামিয়াবি কিন্তু সবসময় ধরা দেয় না,
আজকে একজন কামিয়াব কালকে সে কামিয়াব হবে না। আমরা কি করি, কামিয়াবের পিছনে দৌড়াই, যে কার কবুতরটা ভালো তার কবুতরের পিছনে দৌড়াই। আসলে সেই জিনিসটা না দৌড়িয়ে প্রত্যেকটা কবুতর বা যেখানে যারা আছেন কবুতর প্রেমী যারা আছেন, প্রত্যেকের ঘরে কমপক্ষে 20 থেকে 25টা ভালো কবুতর আছে। আপনারা হয়তো সেই কবুতরটা নিজে চিনতে পারতেছেন না, কিংবা যত্নের অবহেলা হচ্ছে, সেই যত্নটা এবং চেনার চেষ্টা করুন। এবং অন্যের কবুতর লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করে না কিনে নিজের কবুতরটার পিছনে আপনি লক্ষ না হাজার টাকা খরচ করলে আপনি সেই ফলাফলটা পেয়ে যাবেন। আর যখনই আপনি নিজের কবুতরের প্রতি আপনি 1000 টাকা খরচ করবেন, তখন দেখবেন কামিয়াবি আপনার পায়া আপনা আপনি এসে চুমা দেবে, তাকে ডেকে আনতে হবে না, পাল্লা দিয়ে আনতে হবে না। আর কমিটির বেলায় যেহেতু আমাদেরকে উপদেষ্টা হিসেবে এখানে নেওয়া হয়েছে, কমিটির বেলায় আমি বলতে চাই, কমিটির বাবা মা হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এই দুজন হচ্ছেন কমিটির গুন্ডা। গুন্ডা ছাড়া কিন্তু এলাকা চলে না, প্রত্যেক এলাকায় একটা না একটা গুন্ডা আছে। এরকম বিটিএসসি ক্লাবের গুন্ডা হচ্ছে যে লোটাস ভাই আর বাপি ভাই। এই বাপি ভাই এই গুন্ডা দুজনের কথা মতো যদি ক্লাব না চলে তাহলে ক্লাব কিন্তু চলবে না। কিন্তু এই গুন্ডারা যদি বেশি গুন্ডামি করে, যেমন ধরেন ক্লাবের যে সর্বকনিষ্ঠ এবং সর্ব একদম অল্প জ্ঞান রাখে এরকম সদস্যও কিন্তু আছে, এরকম কর্মকর্তাও আছে, সেই সব সদস্য এবং কর্মকর্তাদের মতামত ওনারা ভালো মতো মন দিয়ে আরো বেশি মন দিয়ে শুনবে। জ্ঞানী তো অনেকেই আছে, কারণ এখানে প্রত্যেকটা লোককে কবুতর সম্পর্কে টিপস দেওয়ার কিছুই নাই। এখন ইউটিউব বলেন গুগল বলেন সব জায়গাতে আপনি পেয়ে যাবেন, আপনি নিজেই একজন খলিফা। এই খলিফা গিয়ে আমাদের আর এখন দেখানোর কোনো প্রয়োজন নাই, আপনি আপনার কবুতর নিয়ে থাকবেন। কিন্তু ক্লাব কমিটির যে বাবা মা আছে লোটাস ভাই এবং বাপ্পি ভাই, এদেরকে প্রত্যেকটা কর্মকর্তার কথা ঠিক মতো শুনে নিজেরা যেটা ভালো মনে করে সেটা তারা করবে। সবার কথা যে শুনে সবার কাজই করতে হবে এরকম না, তাহলে একটা জগা ফুরি লেগে যাবে। এই জন্য নিজেদের কথা শুনে নিজেদের মোতাবেক কাজটা করতে হবে, এই গুন্ডামিটা ওনাদের করতে হবে। যদি না করতে পারে এই ক্লাব কোনোদিন টিকবে না। কিন্তু তারপরও অনেক চড়াই এবং উতরাই পেরিয়ে আজকে 10টা বৎসর পার করে 11টা বৎসরে বিটিএফসি ক্লাব পাড়িয়ে পা দিয়েছে, এটা একটা গর্বের বিষয়। আমি একদিন এই বিটিএফসি ক্লাবে প্রধান অতিথি হিসেবে আসতে পেরেছিলাম বলে এটার জন্য আমি গর্বিত। এবং তখন বলেছিলাম যে কবুতর জগতে যেমন ফুটবল জগতে ফিফা ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি নাম, সেরকম বিটিএফসি ক্লাবের একটা মেডেল পাওয়া সেই ফিফা ওয়ার্ল্ড কাপের সমান সমযোগ্য ব্যাপার। এটাকে ফিফা ওয়ার্ল্ড কাপের সাথে আমি তুলনা করে গিয়েছিলাম। কিন্তু এরপরে বিভিন্ন ঘটনা দুর্ঘটনার মাঝখান দিয়ে ঘটে আজকে আবার বিটিএফসি ক্লাব দাঁড়িয়েছে। এবং ইনশাল্লাহ আগামী 3 বৎসরের জন্য যে কমিটি আসছে এই কমিটি আবার সেই পর্যায়ে নিয়ে যাবে বিটিএফসি ক্লাবে। এখন একটা জিনিস সবার মুখে মুখে প্রচলন আছে যে আর কি বক্তব্য তো শেষ করতে হবে, ছোট বক্তব্য তো তাই একটু মজা করে শেষ করি। এটা ইয়াকে ডায়লগ বের হয়েছে, জব তক টাইগার মরেগা নাই তব তক টাইগার হারেগা নাই। সেরকম আমিও বলতে চাই, জব তক মামুন মরেগা নাই ইনশাআল্লাহ তব তক মামুন হারেগা নাই। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আসলে মামুন সাহেব সবসময় সঠিক ভূমিকা বক্তব্য দিয়ে থাকেন, ধন্যবাদ জানাচ্ছি। সবাই তো জোরে হাত চালিয়ে দেওয়া হয়েছে। হাজি আনোয়ার হুরা আনু ভাইকে তার সম্মান দৃষ্টি আমার জন্য পরিচিত এরপরে বর্ষাকালে বাচ্চা টুর্নামেন্টের আয়োজন করে থাকি, সেই বাচ্চা টুর্নামেন্টে হয়েছিল বিটিসি ক্লাবের 11 কিলোমিটার টু সাইড কোটি বাচ্চা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল 6 জন অংশগ্রহণ করেছিল বাচ্চা টুর্নামেন্টে। সেই 6 জনের পরশু আমরা অধিকার করেছেন একজন মোহাম্মদ ইরফান ইমাম মুহুর, আসাম মুহুর
আচ্ছা তারপরে প্রথম স্থান যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছিলেন 6 জনের মধ্যে 4 জন মুক্তার হোসেন বাপ্পী খাজেদান যৌথভাবে 4 জন চ্যাম্পিয়ন হয়েছিল মুক্তার হোসেন বাপ্পী খাজেদান আসেন না রিয়াজউদ্দিন জনি মুড়ি বাজার আসেন না এরপর নাসিরউদ্দিন খাজেদান যৌথভাবে যারা চ্যাম্পিয়ন হয়েছিল 4 জন মধ্যে একজন আসেন বহুনি কে আর নাসিরউদ্দিন খাজেদান আসেন না নাসিরউদ্দিন আসেন সবাই একটু জোরে হাত তালি দিন রয়েছেন আমাদের ত্রাইগুণ্ডের সন্তান আগাগুল হক যৌথভাবে যারা দ্বিতীয় স্থান অধিকার করেছেন আগাগুল হক যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাব্বির হোসেন সাব্বির হোসেন সবাই একটু জোরে হাত তালি দিন যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন শাওন সাত্তাম শাওন সাদ্দাম যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন শাওন সাদ্দাম শাওন সাদ্দাম যৌথভাবে দুই জন অধিকার এবং জহির ইসলাম জহিরুল ইসলাম বাবু জহিরুল ইসলাম বাবু ফলকান একশো সতেরো কিলোমিটার টুর্নামেন্ট মরহুম মুশিদুদ্দিন সাহেবের স্মরণে যে টুর্নামেন্টে চালা হয়েছিল এককভাবে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন সবাই একশো সতেরো কিলোমিটার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোহাম্মদ এনামুল তবে একটু জোরে হাত তালি মোহাম্মদ এনামুল দুর্দান্ত শৈলীর মধ্যে একশো সতেরো কিলোমিটার টুর্নামেন্টে পাড়ি দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোহাম্মদ এনামুল তার জন্য একটা জোরে হাত তালি দেন সবাই একটু জোরে হাত তালি জোরে হাত তালি চল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে যারা যৌথভাবে ষষ্ঠ স্থান অধিকার করেছেন তাদের নাম ঘোষণা যারা পঞ্চম স্থান অধিকার করেছেন যুগ্মভাবে দুইজন 45 কিলোমিটার ফাইভ সাইড যারা পঞ্চম স্থান অধিকার করেছেন তাদের নাম আমি ঘোষণা করব মুক্তা হোসেন বাপ্পি মুক্তা হোসেন বাপ্পি সবাই একটু জোরে হাত চালি নেন পাঁচ সাইড চল্লিশ কিলোমিটার এটা কিন্তু একটু বিশাল টুর্নামেন্ট আপনাদের চারটি গাড়ি কথা নয় পাঁচ সাইড থেকে চল্লিশ কিলোমিটার টুর্নামেন্ট ছাড়া সেখানে গুরুদর টিকে থাকা মুক্তার হোসেন বাপ্পি তারপর আসবে মোহাম্মদ সাজ্জাদ ইকরাম মোহাম্মদ সাজ্জাদ ইকরাম আছেন সাজ্জাদ ইকরাম দুজন পঞ্চম স্থান অধিকার করেছেন যৌথভাবে তারপরে যিনি এককভাবে দ্বিতীয় স্থানে মোহাম্মদ সান্তু মোহাম্মদ সান্তু সবাই জোরে হাত তালি সবার দিন রসেন না
Wow, very good. Sudah itu dua hati yang diberikan. Khususnya kalau sedang di lepas saya itu namanya di sini. Eko boleh campur berjalan. Dan yang harus mengawal syukur. Assalamualaikum warahmatullah. আমাদের ক্লাবটা 2013 থেকে শুরু সর্বপ্রথম যে সভাপতি ছিলেন আনোয়ার হোসেন আনু ভাই তারপর ছিলেন এইদুল ভাই তারপর ছিলেন জনি ভাই তারপর বর্তমানে আছি আমি তো আমাদের ক্লাবের এই 2013 থেকে এই 2023 পর্যন্ত এই তিন সভাপতির মারাত্মক সামাজিক অর্থ ছিল তাদের জন্য আজকে আমাদের এই অবস্থা আপনারা দোয়া করবেন যাতে নেক্সট টাইম ভালো কিছু করতে পারি আর আনু ভাই আর মামুন ভাই কত ভালো ভালো কথা বলতে পারি না আর এতটুকু এনার্জি নাই কারণ আজকে আনু ভাই কালকে ফোন দিয়ে কথা বলে আইছে এই কাজটা করতে পারি না জন্য ভাষণ দিতে পারতেছিলাম যাক আপনারা অনেক দূর থেকে আসছেন আপনাদের অনেক কষ্ট দিতেছি আর কষ্ট দিব না এটা বলেই আমি সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করতেছি এবং আমাদের নতুন একটা দুইটা টুর্নামেন্ট আছে একটা হলো 41 কিলো টুর্নামেন্ট 6 সাইড কোর্টে দ্বিতীয়টা হলো 51 কিলো দাউদকান্দি রোড আর এইগুলা আপনার ডিটেইলস আমরা ক্লাব থেকে আমাদের পেজে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আরেকটি কথা আমাদের মরহুম শরীফ ভাইয়ের ছেলে এইমাত্র আমাদের স্টেজে আসলো তো আমি বলবো আমাদের উপদেষ্টা যারা আছেন তাদের এই সম্মাননা তার হাতে তুলে দেওয়া যাবে ধন্যবাদ বজায় রেখে আমরা ধারাবাহিকভাবে খুব সুন্দর এবং স্বচ্ছভাবে আমরা সেই করবো আমরা দেখতে পাচ্ছেন আমাদের শরীফের সম্মানিত সম্মাননা স্মারক তার ছেলে মোহাম্মদ সাদাবের হাতে তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত বিটিসি ক্লাবের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন সম্মিলিতভাবে মরহুম শরীফ সাহেবের ছেলে সাদাব